বাঁকা। এত বড় একটা ব্লকবাস্টার মুভি যে আমাদের মালকানগিরিতে শুটিং হবে তা তো স্বপ্নই ভাবিনি। আর আমাদের মালকানগিরির জন্য একটা গর্বের কথা যে এত বড় ব্লকবাস্টার মুভি আমাদের মতন ছোট্ট একটা ডিস্ট্রিক্টে মালকানগিরিতে শুটিং হবে। মালকানগিরি ডিস্ট্রিক্টের নাম অনেকে জানতো না আগে, কিন্তু এখনই জানবে, বহুত লোক জানবে। আর সবাই ওয়েট করতেছে যে কবে থেকে শুটিং শুরু হবে। পারমিশন নিয়ে গেছে কালেক্টর, তার পারমিশন নিয়েছে, তার পারমিশন লেটার যে দেখতে পারতেছো লিখিত আকারে পারমিশন নিয়েছে। আর মালকানগিরি কোন জায়গায় শুট করবে সেটা বেশি লাগছে আমাদের, মালকানগিরির চিত্রকোণা সবাই অঞ্চলে, তারপরে হন্তালগোড়া ঘাটি আর সপ্তধারা নদী সব আমাদের এখান থেকে 40-50 কিলোমিটার দূরে, বেশি দূরবি না। আর মে ফার্স্ট উইকে শুটিং শুরু হবে, তো আই থিঙ্ক ওইটা যাবো যে সময় শুটিং হবে, কারণ মিনিমাম এক সপ্তাহ ধরে তো শুটিং হবে। 99.99% হোপ যে যাবো। আল্লু স্যার মাই ফেভারিট অ্যাক্টার, তার কাছে যাবো না একটা কথা, হ্যাঁ সাইড থেকে না দেখতে পারি, দূর থেকে তো দেখবো। যে যে আল্লু স্যারের ফ্যান আসো কমেন্টে বলতে পারো, চলো মালকানগিরি আসো। আমি কিছুদিন আগেই গেছিলাম ওই জায়গায়, তার আগে গেছিলাম। আর এই জায়গার ফটো একটা দেখো। হ্যাঁ, গুরুপ্রিয়া ব্রিজের কথা কয় নেই, যে গুরুপ্রিয়া ব্রিজে শুটিং করবে, আবার কথা যে ড্রোন ক্যামেরায় শ্যুট করবে। তো ড্রোন ক্যামেরা যদি শ্যুট করে, গুরুপ্রিয়া ব্রিজের যে নদীটা রয়েছে ওই নদীটা ভালো দেখা যায়, তো আই থিঙ্ক গুরুপ্রিয়া ব্রিজের উপরে শ্যুট আছে। তো এই জায়গায় তো লেখে না এরম গুরুপ্রিয়া ব্রিজে শ্যুট করবে বলে, কিন্তু ড্রোন শ্যুট যদি মারে গুরুপ্রিয়া ব্রিজেই করবে কনফার্ম। এখন দেখা যাক ফিল্ম আসার পরে জানা পড়ো যে কোন জায়গায় শ্যুট করছে, আর সব ব্লগই তো দেখাবো ফিল্ম আসার পরে। যে যে শ্যুট করছে মালকানগিরি সব ব্লগই দেখাবো, কারণ ওই জায়গায় গেলেই অনেক চেনা পরিচয় লোক আছে, তারা বলবে যে কোন জায়গায় শ্যুট হয়েছে। আর ইভেন আমি যদি না যেতে পারি আমি, আর যদি যাই তো জানিয়ে দেবো যে কোন জায়গায় শ্যুট হয়েছে। আর সপ্তধারা নদী এটা তো আমাকে বাড়ি থেকে আই থিঙ্ক 30 কিলোমিটার দূর। পুষ্পা পার্ট 1 যে সময় শ্যুট হয়েছে ওই সময় আমাকে কিন্তু অনেক দূরতে শ্যুট হয়েছে, কোন জায়গায় শ্যুট হয়েছে তাও ভালো মতো জানতাম না। এক জায়গায় জানতাম, সে জায়গায় গেছিলাম, সে তার ব্লগ ভি বানাইছি, যদি না দেখে থাকো এই যে লিঙ্ক আই বটনে রয়েছে যে ক্লিক করে দেখো। আর অন্য অন্য কোন জায়গায় শ্যুট হয়েছে সে তো জানতামই না, খালি ইউটিউবে দেখতাম, নাম শুনতাম, বুঝতে পারতাম না। কিন্তু এখন যেসব নামগুলো কইছে, হন্তালগোড়া ঘাটি, চিত্রকোণা স্পিল ব্যারেজ পোল, তারপরে হ্যাঙ্গিং ব্রিজ, এসব জানি, এসব জায়গায় গেছি আগে, মজা আসবে। আর সত্যি যে একটা আমাদের মালকানগিরির জন্য একটা গর্বের কথা যে এক মাস ধরে শ্যুটিং প্লেস খুঁজে আমাদের মালকানগিরি চুজ করছে। যদি মালকানগিরি সিটিজেন হয়ে থাকো ভিডিও শেয়ার করো, সবার ঘরে ঘরে যা আছে সবাই জানা চাই যে আল্লু স্যার মালকানগিরি আসতেছে। ইভেন অনেকে স্ট্যাটাস রাখতেছে কতদিন শ্যুটিং না হবে ততদিন মানুষ স্ট্যাটাস রাখবে। পুষ্পা পার্ট 1 যে সময় শ্যুট হয়েছে ওই সময় সবাই কইছিলো যে মালকানগিরি শ্যুট হয়েছে। অ্যাকচুয়ালি ওটা মালকানগিরি শ্যুট হয় না, ওটা মালকানগিরির সাইডে শ্যুট হয়েছিলো। কিন্তু এখন পুষ্পা পার্ট 2 এইটা হচ্ছে মালকানগিরি কনফার্ম হবে, কারণ নিউজ পেপারে আইসে। আর পারমিশন লেটার ভি যে তোমরা দেখতেছো, পারমিশন লেটার লাগাই দিচ্ছি আমি, ওই পারমিশন লেটার ভি বলছে যে মালকানগিরি কোন কোন এরিয়ায় শ্যুট করবে। হোয়ার ইজ পুষ্পা, পুষ্পা ইন মালকানগিরি। অ্যাকচুয়ালি এটা একটা ইম্পর্ট্যান্ট কথা আর আমাদের মালকানগিরির জন্য প্রাউড নিউজ, সেজন্য ভিডিওটা শর্টকাটে হলেও বানাই দিয়েছি, অনেকে সবাই জানা চাই। কারণ এদিকে আমাদের ওমরকোট, রায়ঘর, এদিকে লোক অনেকে হয়তো জানে না, তো এই ভিডিও দেখার পরে হয়তো জানিয়ে থাকবে। সো ওমরকোট রায়ঘর থেকে বেশি দূর না, আসলে আসতে পারো, সপ্তধারা নদী তো এই লাইন দিয়ে আসলে বেশি দূর না। আসো সবাই আসো, একসাথে যাবো দেখতে। সো বন্ধুগণ অনেক খুশির কথা, আর এই নিউজটা জানিয়ে যদি তোমাদের খুশি লেগে থাকে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো, ফেসবুকে থাকলে ফলো করো। আর মালকানগিরি সবার ঘরে ঘরে জানিয়ে দাও, উমরকোট নবরঙ্গপুর সবার ঘরে ঘরে জানিয়ে দাও যে মে ফার্স্ট উইক থেকে মালকানগিরির রাস শুরু হবে। সো ভিডিওটা এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।